নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। সুন্দরবন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চুবড়ি নিয়ে চলে এসেছি কদবেল গাছ থেকে। কদবেল নিচে পড়েছে কিনা দেখবো বলে, চলো বন্ধুরা কদবেল পড়েছে কিনা দেখে আসি। কদবেল পড়ে আছে, কারণ চুবড়ির মধ্যে তুলে নেব। বন্ধুরা এখানে আমি ছটা কদবেল পেয়েছি। বন্ধুরা দেখুন, গাছে অনেকগুলো কদবেল হয়েছে, এখনো পাকেনি। সবে পাকা শুরু করছে কদবেলগুলো। এখন আমি কদবেল মাখার জন্য জায়গায় চলে যাব। বন্ধুরা কদবেল মাখা কিন্তু ছোট বড় সকলেরই খুবই প্রিয়। তো কদবেল মাখার নাম শুনে আমার গাল থেকে জল বেরিয়ে আসছে। চলো এখন কদবেল মাখাটা শুরু করব। এখন আমি কদবেলগুলো ফাটিয়ে নেব। কদবেল ফাটানোর জন্য আমি এখানে একটা দা নিয়েছি। কদবেলগুলো কিন্তু প্রচুর শক্ত, কদবেলই একদমই পেকে গেছে। এখন একটা চামচ দিয়ে শাঁস বার করে নেব। ভালোভাবে কিন্তু কদবেলের গা থেকে শাঁস বার করে নিচ্ছি। একটা কদবেল ফাটিয়ে শাঁস বার করে নিয়েছি, এখন আমি আরেকটা কদবেল ফাটিয়ে নেব। একইভাবে আমি শাঁস বার করে নেব। বন্ধুরা এখন আমি আরেকটা কদবেল ফাটাবো, আর তিনটা কদবেল রেখে দেব। একইভাবে এই কদবেলটারও ফাটিয়ে শাঁস বার করে নেব। বন্ধুরা এখন থেকে জিভে জল চলে আসছে মাখার আগে। সবাই মিলে বিকালে একসঙ্গে কদবেল মাখা খেতে কিন্তু বন্ধুরা সত্যিই খুব ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানাবেন কদবেল মাখা, সবাই একসঙ্গে বসে খাবেন। কদবেলগুলো শাঁস বার করে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটু চেপে নেব চামচ দিয়ে। চেপে নিয়েছি, এখন আমি চামচটা তুলে নেব। বন্ধুরা তিনটা কদবেলে প্রচুর দানা, সেই জন্য আমি একটা নেট জাল নিয়েছি। নেটের মধ্যে কদবেল দিয়ে আমি দানা ছেঁকে নেব। আমি চেপে চেপে কদবেলের নোদাগুলো বার করে নেব।
আমি চেপে চেপে কটবলের নোদা বার করে নিয়েছি, আপনারা চাইলে দানা সমেত মাখতে পারেন। আমি কটবেলের নোদা বার করে হাড়টা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে মাখিয়ে নেব কটবেল। আমি প্রথমে কটবেলের মধ্যে দেব লবণ। আপনারা পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। এখন আমি দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি 4 চামচ চিনি দিলাম, পরে লাগলে আবারও দেব। এখানে আমি 3টে গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি। গন্ধরাজ লেবুর পাতা দিলে গন্ধটা খুব ভালো আসে। পাতা কুচি কুচি করে দিয়ে দেব। এখানে নিয়েছি 2টো ভাজা লঙ্কা, ভাজা লঙ্কা দিয়ে দেব। নিয়েছি এখানে জিরে মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ ভাজা মশলা দিয়ে দেব। ভাজা মশলাটা দিলে খেতে খুব ভালো হয়। বন্ধুরা, এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন সব উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। লঙ্কাগুলোকে প্রথমে আমি ভেঙে নেব। খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, কটবেল মাখানো তৈরি হয়ে গেছে। আমার জিভে জল চলে এসেছে। এখন আমি ভেঙে রাখা কটবেলের খোলার মধ্যে তুলে নেব। এইভাবে আমি সব কটবেলের খোলার মধ্যে তুলে সাজিয়ে নেব। বন্ধুরা, কটবেল মাখা তৈরি হয়ে গেছে। এখন খাওয়ার পালা। বন্ধুরা, খুবই ভালো হয়েছে। আপনারা বিকালে সবাই একসঙ্গে মিলে অবশ্যই খাবেন মাখিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে এরকমই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্যামেরাম্যানকে আমি না দিয়ে একাই খেয়ে নিচ্ছি।